বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমি কিছু সমস্যার কথা বলবো আর এই সমস্যাগুলির মধ্যে কোনো একটাও যদি তোমার থেকে থাকে তবে আজকের এই ভিডিওটা তোমার জন্যই আচ্ছা বন্ধুরা তোমাদের কি কনস্টিপেশনের প্রবলেম রয়েছে বা দ্রুত অ্যাসিডিটি হয়ে যায় কিংবা তুমি দিন দিন ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছো মাথার চুল পড়ে যাচ্ছে কিংবা স্কিন রিলেটেড কোনো প্রবলেম অথবা হতে পারে ইউরিন রিলেটেড কোনো প্রবলেম কিংবা তোমার ইমিউনিটি এতটাই দুর্বল যে তুমি একটুতেই রোগের কবলে পড়ে যাও এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যার মধ্যে একটাও যদি তুমি ফেস করে থাকো তবে আজকের এই ভিডিওটা তোমার জন্যই এতক্ষণ বলা সমস্যাগুলোর মধ্যে কোনো একটা সমস্যাও যদি তুমি ফেস করে থাকো তার মানে তোমার ডিটক্সিফিকেশনের প্রয়োজন আছে আমরা আমাদের শরীরকে উপর থেকে তো খুব ভালো করে পরিষ্কার করি কিন্তু ভেতর থেকে কখনো পরিষ্কার করি কি আমাদের শরীরের মধ্যে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হতে থাকে অ্যাকচুয়ালি এখনকার দিনে আমরা আমাদের শরীরটাকে একটা ডাস্টবিনের মতো ট্রিট করতে শুরু করেছি আর এই ডাস্টবিনের মধ্যে আমরা নিত্য নতুন বিভিন্ন ধরনের কি বলবো আবর্জনা ফেলতে থাকি কিন্তু সেই আবর্জনা তো পরিষ্কার করারও প্রয়োজন আছে তার জন্য ডিটক্সিফিকেশনের দরকার ইন্টারনাল ক্লিনজিংয়ের দরকার আর আজকের এই ভিডিওতে কি করে তুমি বাড়িতে বসে ডিটক্সিফিকেশন করতে পারো সেটা নিয়ে আলোচনা করব। আর তুমি যদি সঠিকভাবে বাড়িতে বসে ডিটক্সিফিকেশন তথা ইন্টারনাল ক্লিনজিং করতে পারো তবে তোমার ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না তুমি অত বেশি অসুস্থ হবে না তুমি সবসময় সুস্থ থাকবে এবং অনেক অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে এর পাশাপাশি তোমার স্কিনের মধ্যে গ্লো চলে আসবে যেরকম কি আমার স্কিনের মধ্যে সবসময় একটা হেলদি গ্লো থাকে আমার স্কিনের কালার যাই হোক না কেন স্কিনের মধ্যে একটা সুন্দর গ্লো সবসময় তোমরা লক্ষ্য করতে পারো তার পাশাপাশি তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল অনেক বেশি মজবুত হবে দ্রুত লম্বা হতে শুরু করবে যারা আমার মতো লম্বা চুল পেতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি আর তার পাশাপাশি তোমার ইমিউনো সিস্টেম এতটা বেশি স্ট্রং হয়ে যাবে যে রোগ ব্যাধি সহজে তোমাকে নিজের কবলে নিতে পারবে না তুমি সুস্থ থাকবে আজ আমি কথা বলছি চরক সংহিতায় বর্ণিত চূর্ণ নিয়ে অ্যাকচুয়ালি মার্কেটে যেই সব ত্রিফলা চূর্ণ পাওয়া যায় তার মধ্যে হরদ বহেরা এবং আমলাকে সমান মাত্রায় মেলানো হয় কিন্তু এটা সঠিক নয় চরক সংহিতায় ভগবত ঋষি যে ত্রিফলা চূর্ণের বর্ণনা দিয়েছেন সেখানে ক্লিয়ারলি বলা রয়েছে হরদ বহেরা এবং আমলাকে ওয়ান ইস টু 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 থ্রি অনুপাতে মিশিয়ে সঠিক চূর্ণ তৈরি হয় এবং যার গুণাগুণ সঠিকভাবে আমরা নিতে পারি তো তোমরা এখন ভাবছো যে কোথায় আমরা পাবো ওয়ান ইস টু টু ইস টু থ্রি অনুপাতে মেশানো এই ধরনের একটা ভালো ত্রিফলা চূর্ণ তো তোমাদেরকে সাহায্য করার জন্য সবসময় আমি ভালো ভালো জিনিস তোমাদেরকে সাজেস্ট করি কেনা না কেনা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভালো জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আমার কর্তব্য তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পরিচয় করাতে চলেছি বোটনিক এসেন্সিয়ালসের হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক ত্রিফলা ওয়ান ইস টু টু ইস টু থ্রি চূর্ণ এখানে তুমি পেয়ে যাবে টু ফিফটি গ্রাম প্রোডাক্ট যার প্রাইস পড়বে থ্রি ফিফটি রুপিস আর এটা তুমি দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কৌটা এবং তুমি এটা নিয়ে এসে শুধু তুমি একা কেন খাবে বাড়িতে তোমার মা বাবা বা বয়স্ক কেউ থাকলে তাদেরকেও তুমি এটা খাওয়াতে পারো তো কথা হলো ত্রিফলা চূর্ণকে কি করে তুমি সেবন করবে তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার আগে এক গ্লাস গরম জলের মধ্যে এক চামচ পরিমাণ চূর্ণ মিশিয়ে তুমি সেটাকে খেয়ে নেবে এবং প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মানে তুমি রাতের খাবার খাওয়ার অন্তত এক থেকে দুই ঘন্টা পরে একই রকমভাবে এক গ্লাস পরিমাণ গরম জলে এক চামচ পরিমাণ ত্রিফলা চূর্ণ মিশিয়ে সেটাকে খাবে এবং এইভাবে তুমি যখন ত্রিফলা চূর্ণকে নিয়মিত সেবন করতে শুরু করবে তুমি এর লাভ নিজেই বুঝতে পারবে তুমি দেখবে তোমার স্কিনের গ্লো কয়েকগুণ বেড়ে গেছে একদম কোনো পিম্পলসের প্রবলেম থাকবে না স্কিনের মধ্যে কোনো দাগ ছোপের সমস্যা থাকবে না তোমার চুল ভীষণই মজবুত হবে চুল পড়া তো বন্ধ হবে আর চুল দ্রুত গতিতে লম্বা হতে শুরু করবে যে তোমার মাসে মাসে চুল কাটানোর প্রয়োজন পড়বে তার পাশাপাশি যাদের পেটের সমস্যা রয়েছে যাবতীয় পেটের সমস্যা কনস্টিপেশনের প্রবলেম ঠিকমতো পেট পরিষ্কার হয় না তথা অ্যাসিডিটির সমস্যা সমস্ত সমস্যার সমাধান এই ত্রিফলা চূর্ণ। আর এর পাশাপাশি তোমার ইমিউনো সিস্টেম মজবুত হবে যে কারণে তুমি সহজে রোগ ব্যাধির কবলে পড়বে না মেয়েদের ইউরিন রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমকেও দূর করতে সাহায্য করবে এই ত্রিফলা চূর্ণ মানে এই এক চূর্ণের হাজার হাজার বেনিফিটস রয়েছে যেটা আয়ুর্বেদ শাস্ত্রে বর্ণিত আছে তো আমি এখানে শুধুমাত্র মেইন মেইন কিছু পয়েন্ট হাইলাইট করার চেষ্টা করলাম তো আমাদের সবার ঘরে আয়ুর্বেদের এই বরদান চূর্ণ থাকা উচিত এবং সব সময় বলবো ভালো মানের জিনিস ব্যবহার করা উচিত আর তার জন্য এই হানড্রেড পার্সেন্ট অরগ্যানিক ত্রিফলা চূর্ণ আমি ব্যবহার করি তোমাদের সুবিধের জন্য ডেসক্রিপশন বক্সে পারচেস লিঙ্কসও দিয়ে দিয়েছি এবং এই ত্রিফলা চূর্ণ অর্ডার করো খেতে শুরু করো আরেকটা কথা আমি এখানে বলতে চাই আমি আমার পরিবারকে এই চূর্ণ খাওয়াচ্ছি আমি ভালো আছি অ্যাজ এ ফ্রেন্ড আমি তোমাদেরকে সাজেস্ট করছি তোমার যদি মনে হয় যে তোমার কেনা উচিত তুমি কিনবে আমি বলছি দেখেই তোমার কিনতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু হ্যাঁ যারা নিজের পরিবারকে সুস্থ দেখতে চায় পরিবারের লোকজনকে সুস্থ রাখতে চায় তাদের জন্য ত্রিফলা চূর্ণ অবশ্যই খাওয়া উচিত শুধু আমি বা আমার পরিবার না আমি আমার আশেপাশে অনেককেই ত্রিফলাচূর্ণের কথা সাজেস্ট করেছি যারা খেয়েছে তারা সুস্থ জীবন উপভোগ করছে তো বন্ধুরা চূর্ণ একটা মাস্ট হ্যাব আমাদের সবার ঘরে থাকা উচিত বিশেষ করে বাড়িতে বাবা মাকেও খাওয়ানো উচিত নিজে খাওয়ার পাশাপাশি কারণ কথায় বলে যারা নিয়মিত ত্রিফলা চূর্ণ সেবন করে তারা একশো বছর পর্যন্ত বেঁচে থাকে তাদের ডক্টরের কাছে ঘন ঘন যাওয়ার প্রয়োজন পড়ে না কারণ তারা এমনিতেই সুস্থ থাকে তো এই ছিল হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক ত্রিফলাচূর্ণ যেটা আমি খুঁজে পেয়েছি তাই তোমাদেরকেও সাজেস্ট করছি তোমাদের প্রয়োজন হলে তোমরাও এটাকে পারচেস করতে পারো ওয়েল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আয়ুর্বেদ শাস্ত্রের একটি অসাধারণ সিক্রেট চূর্ণ নিয়ে ত্রিফলা ত্রিফলাচূর্ণের গুণাগুণ এটা কি করে খেতে হয় খাওয়ার উপকারিতা কি কি সমস্ত কিছু বিষদে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তো তোমরাও যদি সুস্থ জীবন পেতে চাও এবং নিজের পরিবারকে সুস্থ জীবন উপহার করতে চাও তবে ত্রিফলা চূর্ণকে সেবন করতে শুরু করো আর ভালো ত্রিফলাচূর্ণের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যেটা আমি ব্যবহার করি সেটার লিঙ্কই আমি দিয়েছি চাইলে তোমরা পারচেস করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে কাজের মনে হলে অবশ্যই লাইক করবে আর লাইক করার পাশাপাশি ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবে বিশেষ করে নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো কারণ আমরা সবাই চাই আমাদের পরিবারের লোকজন সারা জীবন আমাদের সাথে থাকুক তো ত্রিফলাচূর্ণ খেয়ে যদি কেউ সুস্থ থাকতে পারে তবে ভিডিওটা শেয়ার করতে অসুবিধে কোথায় তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করবে আর তুমি এতক্ষণ অব্দি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসব। ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো